আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে ফুলকপির বল বানিয়ে দেখাবো। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আমি একটি ফুলকপি নিয়ে একদম সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটা এর মধ্যে কি কি লাগে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আমি এটা মাখিয়ে নিব। দেখুন, আমি হাত দিয়ে এটা মেখে নেব। তারপরে এখানে কি কি দিব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন আমি 2 চামচের মতো বেসন দিয়ে দিব, 1 চামচ চাউলের গুঁড়া দিয়ে দিলাম। এখন যা যা লাগে আমি সব উপকরণগুলো দিয়ে দেব। 2 চামচের মতো চিনি, 1 চামচের লবণ, 1/2 চামচ জিরের গুঁড়া, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চিমটি জিরা, আর স্বাদ মতো জাল আমি এখানে দিয়ে দিব। একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর 2টা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, এখানে আমি দিয়ে দিব। সবগুলি একসাথে আমি মাখিয়ে নিব। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন আমি ফুলকপির বলগুলো বানিয়ে দেখাবো। দেখুন আমি কত সুন্দর করে একটা বল বানিয়েছি। এখন আমি ব্যাডরাম নিয়ে নিছি। এখন দেখুন আমি এটা এরকম করে ভালো করে ব্যাডরাম দিয়ে সবগুলো আমি এভাবে বানিয়ে নিব। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আমি আপনাদেরকে আর একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন, আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এখন আমি ব্যাডগ্রামের মধ্যে এরকম করে দিয়ে দিলাম। দেখুন, এভাবে আমি সবগুলি বানিয়ে নেব। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। দেখুন, আমার ফুলকপির বলগুলি হয়ে গিয়েছে। এখন আমি রান্নায় চলে যাব। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন আমি রান্নায় চলে এসেছি। আমার একটা চুলাতে আমি প্যানটা বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে। আমার তেলটাও গরম হয়ে গেছে প্রায়। এখন আমি ফুলকপির বলগুলি একটা একটা করে দিয়ে দিব। দেখুন, আমি 6 পিস দিয়ে দিলাম। এখন আমি এটা ভেজে নেবো ভালোভাবে। আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। এখন আমি একটা একটা করে উল্টিয়ে দিই। দেখুন, এক পাশে আমার ফ্রাই হয়ে গিয়েছে। মিডিয়াম হাইতে এটা বাজবে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আমার এই বলগুলি প্রায় হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। আপনার সেম এভাবে বানাবেন, অনেক টেস্টি হয়, অনেক মজার একটা রেসিপি। আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, একটা বানিয়ে খাবেন। খাওয়ার পরে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আসলে অনেক টেস্টি হয় এটা, বাচ্চাদের অনেক প্রিয়। এটা আমি সবগুলি উঠিয়ে নেব। এখন দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন বাকিগুলি এভাবে দিয়ে দিব, একটা একটা করে আমি এখন বাকিগুলি এভাবে দিয়ে দিব। দেখুন, এখন আমি একটা একটা করে আবার এটা উল্টিয়ে দিব।
আস্তে আস্তে করে উল্টাবেন, না হলে ভেঙে যাবে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। দেখুন আমার এগুলি হয়ে গেছে, আমি এখন চুলাটা অফ করে দিব আর সবগুলি উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার বলগুলি কত সুন্দর হয়েছে। আপনারা সেম এভাবেই কিন্তু বানাবেন। আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। দেখুন কত সুন্দর হয়েছে আমার বলগুলি। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।